রাজধানীতে কম বয়সী ও লাইসেন্সবিহীন গাড়ি চালকের কারণে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এই জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে রাজধানীর ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন উত্তরের প্যানেল মেয়র ইকরামুল আদনান। রিপোর্ট দেখুন। রাজধানী ঢাকার ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও এগুলো ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে স্কাউটদের সাথে নিয়ে সচেতনমূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। শনিবার সকালে ফার্মগেট এলাকায় ঢাকা উত্তর সিটির এই কার্যক্রম উদ্বোধন করেন প্যানেল মেয়র ওসমান গনি। এ সময় তিনি নগরবাসীর হাতে সচেতনমূলক লিফলেট তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি নগরবাসীকেও ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। সড়ক দুর্ঘটনা এড়াতে এগুলো ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেন উত্তরের প্যানেল মেয়র। এদিকে শাহবাগে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন এই কার্যক্রম উদ্বোধন করে বলেন, কম বয়সী ও লাইসেন্সবিহীন চালকের জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। বাস চালক কিংবা যানবাহন চালক যারা রয়েছেন তাদের বেপরোয়া কাণ্ডজ্ঞানহীনভাবে তাদের এই যানবাহন পরিচালনা অন্যতম দায়। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন সাইদ খোকন। উপহার দেব। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।